সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। জিপটা পুরো গ্রিন কালার হয়ে গেছে। ছেলে সবার জন্য চুপা চুপস কিনেছিল, তো সবাই চুপা চুপস খেয়েছি আজকে। খেয়ে আমি এগুলো খুব ভালোবাসি, ললিপপ চুপা চুপস এগুলো খেতে ভীষণ পছন্দ করি। আমার মার মতো, আমার মা যেমন বাচ্চাদের মতো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, লজেন্স, মানে বাচ্চা ক্যাডবেরি এগুলো খেতে ভীষণ পছন্দ। চিপস মানে দুই ভাইকে দিলে যদি ওরা না খেতে থাকে তাহলে আমার মা ওগুলো মানে খেয়ে নেয়, কোথায় খেতে খেতে হয়তো মানে এগুলো খেতে ভীষণ ভালোবাসে, ওদের খেতে খেতে রেখে দিলো, ব্যাস মা ওগুলো খেতে ভীষণ ভালোবাসে। বিভিন্ন ধরনের লজেন্স, ললিপপ, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মানে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের যত বাচ্চারা জিনিস পছন্দ করে মাও এগুলো খেতে খুব পছন্দ। কেক, মিষ্টি জাতীয় সব জিনিস ভালো। অ্যাকচুয়ালি একটা সময় সুগার ছিল, কিন্তু এত মিষ্টি খেতেও ভয়ে সুগার নর্মাল হয়ে গেছে। ভাবলো যে মার কাছে গেলে সুগার তো এত মানবেই না কিছু, তাতে কী দরকার, একা একাই চলে যায়। তো একা একাই সুগার নর্মাল হয়ে গেছে। নাহলে যখন মার খুব কম বয়স, মানে আমরা যখন হয়ে যাই তখন মার খুব শরীর খারাপ হয়েছিলো, তত ওদের সব রকম রোগ ধরা পড়ছিলো, এমন কিছু বাদ নেই যেটা ছিল না, সমস্ত সুগার থেকে শুরু করে টিবি, তারপরে সুগার, মানে বিভিন্ন ধরনের গলব্লা, এই যে কী বলে গ্র্যান্ড নাকি ফুলে যায়, সে বিভিন্ন ধরনের মানে রোগ ধরা পড়েছিলো। তো তখন তো মানে আমরা ছোটো, আর বাবা সমস্ত মানে মাকে পুরো ট্রিটমেন্ট করে, তখন তো গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, অত ডাক্তার টাক্তার অত ফেসিলিটি ছিল না, তো বাবাই সমস্ত রকম মানে ডাক্তার যেটুকু দেখানো দেখিয়েছে, কিন্তু বাদবাকি যেটুকু ঘরোয়া যে একজনের চিকিৎসা করতে লাগে, নাহলে তো কেউ সুস্থ হতে পারে না, তো সেইটুকু পুরো সমস্তটা বাবা করেছে নিজের হাতে। কারণ আমার ঠাম্মা দাদু দাদু একদম মানে বিয়ের পরে পরে মাকে যেহেতু একদম আলাদা করে দিয়েছিলো বাবা মাকে, তো বাবা যেহেতু সেরকম কিছু করতো না বলতো, বাবাকে আলাদা করে দিয়েছিলো, তো সেই জন্য মানে বাবা সমস্তটা একদম মানে না মামা বাড়িতে পাঠিয়েছে, না দিদা মানে আমার দিদা বা দাদুর কাছে পাঠিয়েছে, বাবা নিজে দেখে সমস্ত ট্রিটমেন্ট বাবা, মানে টাইম মতো চা দেওয়া থেকে শুরু করে ভাত দুপুরে সবজি, বিকালের টিফিন, তারপরে রাত্রে টাইম মতো খেতে দেওয়া, আর তখন তো খাওয়ার জানো যে যেহেতু সুগার ধরা পড়েছিলো, কোনো চিনি আলু, তারপরে সব রকম বিস্কিট খেতে পারতো না, ওই ক্রিম কেকার বিস্কিট, তো বাবা সামর্থ্য মতো বাবা যেটুকু পেয়েছে মাকে পুরো মানে চিকিৎসা করে, প্লাস আমাদেরকে সবাইকে দেখাশোনা করে একদম বাবাই সমস্তটা করেছে। তো সেই করে বাবা মাকে এমন মানে ট্রিটমেন্ট করেছিলো, এমন সুস্থ করেছে বাবা, তারপরে মারা সুগার কোনোদিন ধরা পড়েনি, মানে এত বছর হয়ে গেছে মা সুগার নর্মালি রয়েছে, মারা সুগার আর ধরা পড়েনি, মা মানে একদমই সুস্থ। তো বাবা এমন ট্রিটমেন্ট মাকে করেছিলো। তো যাই হোক, সেটা হচ্ছে অনেক আগের কথা, তো তখন আমরা ছোটো ছিলাম, এগুলো মায়ের মুখ থেকেই সব শোনা, যে বাবা মানে তখন আমরা অতটা বুঝতে শিখিনি, অনেকটাই ছোটো ছিলাম। আর এখন যেটা মানে দেখি যে মা ভীষণ মানে বাচ্চাদের মতো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে মা সেই জিনিসটাই পছন্দ করে খেতে, তো এটাই হচ্ছে বড় ব্যাপার। আর হচ্ছে আজকে হচ্ছে আজ যেটা বলা ছিল সেটা হচ্ছে আমরা তো তোমরা তো জানো আমি মানে বাড়িতে আসলে অনেক দিন থেকে যাই, কিন্তু এটা হচ্ছে এবার হচ্ছে একদমই তার উল্টোটা, কারণ এবার বেশি দিন থাকতে পারবো না, এবার জাস্ট 3-4 দিনের জন্য এসেছিলাম। কেন এসেছিলাম তোমাদের বলেছি, আর সেই কাজটা হয়নি, কেন হয়নি সেটাও তোমাদের কালকে বলেছি যে কেন হয়নি কাজটা। তো যাই হোক, দেখা যাবে পরে ভবিষ্যতে কী হবে না হবে, এখন আপাতত এটা আমাদেরই বাড়ি, এটা আমার বাবার বাড়ি, আর এটা আমার মায়ের বাড়ি, তো এখনও পর্যন্ত এখানে আমাদের অধিকার এবং আমাদের জোর, তো এখানে আমরা এখনও আসা যাওয়া করতে পারবো, তো এটা শেষবারের মতো আসা না, এরপরেও আমরা আসা যাওয়া করতে পারবো। তো যাই হোক, তোমাদের সমস্তটা কিছু জানিয়েছি এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা ভালো ডিসিশন না খারাপ ডিসিশন, তোমরা কমেন্ট করে জানিও। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কালকে চলে যাবো। কেন কালকে চলে যাবে, কেন কি আমি তোমাদের বলেছি তোমাদের দাদাভাই একটা মানসিক পুজো রয়েছে, তো সেটা হচ্ছে শনিবার, তো কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে যদি না যাই বুধবার যেতে পারবো না, মা যেতে দেবে না, কেন কি আমার ছেলের জন্মবার, বৃহস্পতিও মা এখানে যেতে দেবে না, মেয়েরা বাপের বাড়ি থেকে যায় না, শুক্রবার গেলে শনিবার আমি গিয়ে কভার করতে পারবো না, কেন কি অনেক কাজ রয়েছে, প্রচুর কেনাকাটা রয়েছে, মায়ের মন্দিরে যাব, প্রচুর বাজার টাজার রয়েছে, শাড়িটারি কেনা পাওয়া, আমার শ্বশুরমশাই কিছু ওইগুলো জামা কাপড়ের দায়িত্বটা পুরো আমাকে দিয়ে দেয় কেনাকাটার জন্য, তো সেগুলো আমি গেলে হবে, তো আমি যদি 2-3 দিন আগে না যাই সেটা কভার করতে পারবো না, তার জন্যই আমরা কালকে চলে যাবো। আর যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি তার জন্য মাকে নিয়ে যাবো, কেন কি যেহেতু ঠাকুরের মন্দির, অন্য কোথাও হলে হয়তো মা 2 দিন পরে যেত, কিন্তু ঠাকুরের মন্দির যেহেতু আর আমরা সবাই মিলে যাচ্ছি, তো সেই জন্য মাকে নিয়ে যাবো, কেন মা তো একটু তো বয়স হয়েছে, এখন তো মা ঠাকুর ঠাকুর মা এমনিতে খুব পছন্দ করে এইসব জিনিস, ঠাকুরের মন্দিরে যাওয়াটাও মা এগুলো খুব পছন্দ করে, মানে একটু ধার্মিক টাইপের, এগুলো ভীষণ ভালোবাসে, ঠাকুর ঠাকুর যাওয়া, মন্দিরে যাওয়া এগুলো খুব পছন্দ করে, তো সেই জন্য মাকে নিয়ে যাবো কালকে।
মা বেশি দিন যদিও থাকবে না, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি আসছে, তার আগে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবে। কিন্তু আগে ওখান থেকে একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে। তো যাই হোক, এটা তোমাদের বলা ছিল যে কালকে আমরা চলে যাচ্ছি আর মাকে নিয়ে যাবো সঙ্গে, সমস্ত কিছু গুছাতে হচ্ছে। তা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর কালকে রাতে তো এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও হয়েছে। তোমার দাদাভাই বললো প্রচুর, মানে ও জাস্ট ফোনটা করে আমাকে রেখেছে যে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু জিজ্ঞেস করছে, তারপর বলছে রাখো রাখো ফোনটা, প্রচুর ঝড় উঠছে, প্রচুর ঝড় উঠেছে। তো আমিও ফোনটা রেখে দিলাম, আমি যেই ফোনটা দেখেছি দেখছি আমাদের এখানেও ঝড় ঝড় উঠতে শুরু করে দিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাওয়ার সময় কী নেবো দেখো, আমাদের গাছে দেখো প্রচুর বেল হয়ে রয়েছে, জানি না তোমার দেখতে পাচ্ছ কি না, দেখো প্রচুর বেল হয়ে রয়েছে, জানি না ঠিক মতো দেখা গেলো কিনা, কিন্তু প্রচুর বেল হয়ে রয়েছে। তো আমার শাশুড়িমা বলেছে বেল নিয়ে যেতে, কী করে পারবো এত উঁচুতে, কেউ নেই। সেদিন মামা এসেছিলো, মামাকে বললো হতো, কিন্তু সেদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম বলে বলা হয়নি। তো শাশুড়িমা বলেছে বেল নিয়ে যেতে, তো বেলটা জানি না নিয়ে যেতে পারবো কি না, কিন্তু আমার ইচ্ছে আছে, পারার চেষ্টা করবো। আর দেখো আমাদের গাছে এবছর একটাও গাছে আম হয়নি, মানে প্রচুর আম হতো, মানে ছোটো গাছ তুলনায় আম হতো, কিন্তু এবছর আম হয়নি। আর দেখতেই পাচ্ছ ওই যে একটা কাঁঠাল, মানে এত বছর পরে, অনেক বছর ধরে লাগানোর পরে, গাছটাও বেশি বড় না, তো অনেকগুলোই হয়েছিল কিন্তু সব নষ্ট হয়েছে, একটাই রয়েছে। তো সেটা মার ইচ্ছে আছে, আমাদের লোকনাথ বাবার পুজো জুন মাসের 3 তারিখে, আগে খুব বড়ো করে হতো, বাবা যখন ছিল খুব বড়ো করে হতো, তো এখানে আসার পর থেকে, গ্রামে আসার পর থেকে অতটা বড়ো হয় না, তাও মা করতো, কিন্তু বাবাই 2 বছর চলে যাওয়াতে আর সেইভাবে হয় না। তবু এবছর ইচ্ছে আছে যে একটু, মানে মা মানে যেহেতু বাবা করতো তো এই জিনিসটা, তো বাবা মানে লোকনাথ বাবা প্রচণ্ড বড়ো একটা ভক্ত, তো সেই জন্য মা বলে বাবা যেহেতু করতো সেটা আমি কেন বন্ধ করবো, একটু হলেও করবো। তো তখন হয়তো আসতে পারি, আর ইচ্ছা আছে তখন যদি এটা পাকে তাহলে এটা ঠাকুরকে দেওয়া হবে, তার জন্য আমি এটা কাছে খাইনি। হ্যাঁ, কাকিমাদের কাছ থেকে কাকিমা বলেছে যে এচড় নিয়ে যেতে, তো নিয়ে যাবো শাশুড়িমায়ের জন্য এচড় নিয়ে যাবো। আর বেলটা জানি না কতদূর কি মানে নিতে পারবো কি না, নিয়ে যাবো। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে বোনের শ্বশুরমশাই যেহেতু প্রচুর সুগার, ওনার হাই সুগার, তো নিম পাতা প্রচুর নিয়ে যেতে লাগবে, তো নিম পাতা পাড়তে হবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।